সারা রাজ্যে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। বিস্তীর্ণ অঞ্চলে, রাজ্যের প্রায় 50% অঞ্চলে এখন বিদ্যুৎ পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি থেকে শুরু করে কৈলা শহরের বিভিন্ন প্রান্তে আজকে 3 দিন যাবৎ বিদ্যুৎ নেই। বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে, কারণ ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ দপ্তরের দুর্নীতি ভয়াবহ আকার নিয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী, ওনার কোনো ভূমিকা নেই, কোনো উদ্যোগ নেই বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে স্বাভাবিক করা হবে। এই এই বিপর্যয়ের সময় তাদের মধ্যে মন্ত্রিসভার প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে মল্লযুদ্ধ চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি জনপ্রিয় ছিলেন না বর্তমান মুখ্যমন্ত্রী উনি জনপ্রিয়, এই সব নিয়েই ওনারা ব্যস্ত আছেন। একটা চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে আছে মানুষের যে এসেন্সিয়াল, যেগুলি এমিউনিটিসগুলো, প্রাত্যহিক জীবনের যে ছোটোখাটো সমস্যাগুলো, এগুলো দিন দিন একটা মহিরূহ আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থা যে অবস্থায় গেছে, গ্রাম পাহাড়ে মানুষ অন্ধকারে আছে, রাজ্য সরকার উদাসীন, আমরা মনে করি যে এক্ষুনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন এই রাজ্যে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক করার জন্য রাজ্য সরকারকে।